এই প্রিয়া, দেখ দেখ, এই দেখ আমাদের এখানকার ফুল বাগানে চলে এসেছি। দেখেছিস কত ফুল, কি সুন্দর সুন্দর ফুলগুলো! ও মা, তাই তো, কি দারুণ ফুল! এই ফুলগুলোর নাম কি রে রিমি? এই ফুলগুলো দোপাটে ফুল, দেখছিস না কত রকমের হয়েছে। এখানে সাদা আছে, লাল আছে, রানী কালার আছে, গোলাপি আছে, নানান রঙের আছে। ওই দেখ রিমি রে, ওদের বেগুনি কালারেরও আছে। হ্যাঁ, বেগুনি কালারেরও আছে। খুব সুন্দর লাগে এই ফুলগুলো, দারুণ লাগে। আর যখন ঠাকুরকে দেয়া হয় না, তখন আরো সুন্দর লাগে। কি সুন্দর ফুটেছে দেখেছিস! এই রিমি রিমি, চল না ওই দিকটা কি ফুল দেখছি একটু দেখে আসি। হ্যাঁ চল চল ওদিকটা চল, দেখ না কত রকমের ফুল আছে। তোকে আমি আজকে কত রকমের ফুল দেখাবো দেখছিস, কত বড় দোপাটি বাগানটা। এই দেখ রিমি রে, এটা আবার কি ফুল রে, কি সুন্দর লাগছে, কত বড়, আর কি সুন্দর, সারা মাঠ জুড়ে একদম ফুল হয়েছে। ও মা, কি ভালো লাগছে, আমাদের শহরে এরকম কিচ্ছু নেই। কি সুন্দর সুন্দর এখানে ফুল, আমাদের শহরে তো ফুলই পাওয়া যায় না, দারুণ লাগছে রে রিমি। হ্যাঁ দেখ তাহলে কত সুন্দর সুন্দর। এই প্রিয়া, তোদের শহরে কিন্তু অনেক রকমের দেখার জিনিস আছে, কিন্তু আমাদের গ্রামে যে সেগুলো নেই সেটা বল। তোদের শহরে কত সুন্দর, কত বড় বড় জিনিস, কত নানান ধরনের ভিক্টোরিয়া আছে, তারপর তোর সায়েন্স সিটি আছে। হ্যাঁ সেটা ঠিক বলেছিস, কিন্তু এইসব আছে ঠিকই, কিন্তু এত সুন্দর পরিবেশ তো আর নেই। এই রিমি, এই দেখ এখানে তো গাঁদা ফুল মনে হচ্ছে, দারুণ লাগছে তো গাঁদা ফুলগুলো। আমার কিন্তু এই গাঁদা ফুলের এই কালারটা খুব ভালো লাগে। ও তুই তাহলে এই ফুলটা চিনিস? তা চিনবো না, এই ফুলটা কি সুন্দর দেখেছিস, এর থেকে আরো বড় বড় ফুল হয়। ও তাই বুঝি, লাল কালারেরও হয়। বাহ কি সুন্দর, দারুণ লাগছে এখানে, বল এখান থেকে আর ইচ্ছেই করছে না যেতে। দেখ না তোর এখান থেকে আর ইচ্ছেই করবে না, এত সুন্দর ফুলের বাগান দেখে কি আর কাউরে ইচ্ছে করে এখান থেকে যেতে। আর এখন তো ছোট ছোট হয়েছি, এরপরে তখন আসবি, মানে এর পরের মাসে যখন আসবি তখন আরো বড় বড় হয় গাঁদা ফুলগুলো, তখন দেখে দেখবি আরো তোর ভালো লাগবে। বাহ কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না বল? খুব সুন্দর লাগছে, বাহ কি সুন্দর ফুলগুলো রে। আর কেন বলতো এটা চিনতে পারলাম? কারণ বাবা না প্রত্যেকদিন পুজোর জন্য মাকে এই ফুলগুলো এনে দেয়, তার জন্যই তো গাঁদা ফুলটা চিনতে পারলাম। খুব সুন্দর না? যাই বলিস, আমার এই ফুলের কালারটা বেশি ভালো লাগে। আরে আমারও তো, বাবা আমাদের দুজনের পছন্দ তো এক। হ্যাঁ আমাদের দুজনের পছন্দেরই এক। দেখ এখানে তো এই ছোট ছোট হয়েছে, এর পরের মাসে যা বড় বড় হবে না? ও তাই বুঝি, হ্যাঁ রে হ্যাঁ, তোকে আনবো দেখবি না পরের মাসে। এই আনবি কিন্তু আমাকে রিমি, মনে করে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে ফুলের বাগান দেখতে। চল চল ওই দিকটা আর কি ফুল আছে দেখি। হ্যাঁ হ্যাঁ চল চল, আমার তো এই ফুল, বাবা কি সুন্দর, দারুণ তো। এইগুলো কি ফুল? এইগুলো না জানিস তো একরকমের মনে হচ্ছে গাঁদা ফুলই। এই ফুলটার নাম আমি ঠিক জানি না, দেখ গাঁদা ফুলের মতনই দেখতে, আসলে আমি তো সব ফুলের নাম জানি না। দেখ কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে না? কাকিমা যদি আসতো না, কাকিমার ভীষণ ভালো লাগতো। হ্যাঁ রে মায়েরও খুব ভালো লাগতো, মা তো এলো না। দেখ চল আবার ওইদিকে চল, ওইদিকে আরো ফুল আছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে, চল ওইদিকে চল। ও বাবা এ তো গোলাপ ফুল, কি দারুণ লাগছে, আবার সাদা রঙের, লাল রঙের, গোলাপি রঙের, নানান ধরনের। উফ আমার দেখে এত ভালো লাগছে না! আরে একই দেখছিস, তোকে বললাম না এর পরে যেদিন তোকে নিয়ে আসবো না, গোলাপ ফুল দেখলে তুই পুরো পাগল হয়ে যাবি, দারুণ লাগে ফুলগুলো। আর তখন ফুলগুলো বড় বড় হয়, এখন তো সবে লাগিয়েছি দেখছিস না, সব জায়গায় সমান ফুল হয়নি, ছোট ছোট ফুল হয়েছে। এই এই রিমি, এই ফুলগুলো কি রে, কি সুন্দর লাগছে, হলুদ রঙের, দারুণ লাগছে তো। আরে এগুলো জানিস না, এগুলো হচ্ছে মোরগ ঝুঁটি। দেখ এখানে কত রকমের মোরগ ঝুঁটি আছে, হলুদটা যেমন সুন্দর লাগছে, লালটা দেখ কত সুন্দর লাগছে,
দেখ, দেখিস নি তো তোদের শহরে এরকম ফুল আছে? দেখে নে, সব বলবি তোর শহরের বন্ধুদের গিয়ে বলবি, গ্রামে কত কিছু দেখেছি। হ্যাঁ, বলবো তো বটে, ওরাও দেখবি, বলবে চল চল, নিয়ে চল নিয়ে চল, তাই বলবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিও। তো আজকের মতো টাটা।